তাহলে এক নাম্বারটা হচ্ছে সরু দণ্ড, থিন। এটা সরু দণ্ড বলতে এটা আসলে একটা দৈর্ঘ্য সদৃশ বস্তু বোঝানো হয়, যার যেটা হচ্ছে ওয়ান ডাইমেনশন। তো যার এটার ক্ষেত্রে আমরা কি বের করতে পাই, করতে চাই জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ আই এবং কে বের করতে চাই। তো এখন দেখো, আমরা এই বস্তুটা দেখানোর জন্য আমি এখানে আর একটা চিত্র ড্রয়িং করতেছি। দেখো এইটাই হচ্ছে সেই সরু দণ্ডটা, এটাই হচ্ছে সেই দণ্ড। হ্যাঁ, এখন এই দণ্ডটা কাকে কেন্দ্র করে ঘুরবে সেটা বোঝানোর জন্য আমি আর একটা চিত্র ড্রয়িং করতেছি। ধরো এই দণ্ডটা ঘূর্ণন অক্ষটা, ঠিক এই দণ্ডটার যে টোটাল দৈর্ঘ্য তার মধ্য বিন্দু দিয়ে লম্বভাবে গমন করছে, এই অক্ষের সাপেক্ষে কেন্দ্র করে এই দণ্ডটা ঘূর্ণনশীল, পিকিউ অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণনশীল। এই দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে তোমার এবি, ঠিক আছে? এই দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে এবি। তো এবং এবিটাকে আমরা স্পেসিফাই করে দিতে পারি যে দণ্ডটা টোটাল ভরকে আমরা দৈর্ঘ্যটাকে নামকরণ করলাম ক্যাপিটাল এল, আর টোটাল যে ভর এই দণ্ডটা সেটাকে আমরা নামকরণ করলাম এম। আচ্ছা এখন আমরা দেখো, তাহলে এই দণ্ডটা কাকে কেন্দ্র করে ঘুরছে তো বলো তো? এবি অক্ষ, পিকিউ অক্ষ কেন্দ্র করে এবি দণ্ডটা ঘূর্ণনশীল, যে দণ্ডের দৈর্ঘ্য আমরা ধরে নিয়েছি কত, ক্যাপিটাল এল, আর এই দণ্ডটা টোটাল যে ভর সেটাকে আমরা নামকরণ করেছি ক্যাপিটাল এম। আচ্ছা এখন ক্যালকুলাস আনার জন্য দেখো, আচ্ছা এটা যদি মূল বিন্দু হয় তাহলে তোমরা একটু বলো তো, মূল বিন্দু থেকে ডান দিকে কতটুকু দৈর্ঘ্য আছে এবং বাম দিকে কতটুকু দৈর্ঘ্য আছে একটু বলো তো। ডান দিকে উপি হাফ এল, আর বাম দিকে হাফ এল, L/2, L/2 উভয় পক্ষে L/2 করে থাকবে, অর্ধেক করে থাকবে। আচ্ছা এখন আমরা ক্যালকুলাস আনার জন্য এই জায়গাটাই আমরা একটা ক্ষুদ্র দিয়ে ক্ষুদ্র দৈর্ঘ্য বিবেচনা করে ওটাকে আমরা নামকরণ করলাম dx, ঠিক আছে? এবং সেটা মূল বিন্দু থেকে কত দূরত্বে সেটা আমরা ধরে নিচ্ছি যে x দূরত্বে আমরা এই dx দৈর্ঘ্যটা আমরা ধরে নিলাম। তাহলে চিত্রে আমরা কি কি কাজ করলাম একটু বলো তো, সারা জাবিন বলো যে আমরা চিত্রে কি করেছি, সারা জাবিন বলো। আচ্ছা তাহলে এখন দেখো, তোমার এল দৈর্ঘ্যে টোটাল ভর হচ্ছে ক্যাপিটাল এম, তাহলে আমরা কি বলতে পারি একক দৈর্ঘ্যে ভর কত হবে তোমাদের? একক দৈর্ঘ্যে ভর হবে এম ডিভাইডেড ক্যাপিটাল এল, আর আমরা এখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা দৈর্ঘ্য ধরে নিয়েছি দ্যাট ইজ ডিএক্স। তাহলে ডিএক্স দৈর্ঘ্যের ভর কত হবে আমরা কি লিখতে পারি? ডিএক্স যেহেতু ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৈর্ঘ্য, এই জন্য তার ভরও কি হবে, ক্ষুদ্র হবে। এই জন্য তোমার এম বাই এল যেহেতু একক দৈর্ঘ্যের ভর, তাহলে ডিএক্স দৈর্ঘ্যের ভর বের করার জন্য কি করব, ওই এম বাই এল যেটা সেটাকে আমরা ডিএক্স কে গুণ করে দিব, এটাই হচ্ছে তোমার এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের ভর পেয়ে গেল, ঠিক আছে? আচ্ছা এখন আমরা দেখো, এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের ভর পেয়ে গেলাম, এই যে ডিএক্স যে অংশটা আমরা বিবেচনা করেছি সেই অংশটার আমরা ভর পেয়ে গেলাম, এবং এই ডিএক্স অংশটা কত দূরত্বে অবস্থিত বলতো ঘূর্ণন অক্ষ হতে, সেটা চিত্রে দেখানো হচ্ছে এক্স দূরত্বে অবস্থিত। তাহলে কি আমরা লিখতে পারি না জড়তা ভ্রামক নর্মাল ডেফিনেশনটা কি? নর্মাল ডেফিনেশনটা হচ্ছে জড়তা ভ্রামক আই দ্যাট ইজ ইকুয়াল টু ভর ইনটু লম্ব দূরত্ব স্কয়ার, তো ডিএম ইনটু এক্স স্কয়ার, ভর মানে হচ্ছে ডিএম, ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশটা ডিএক্স এর জন্য। তো ডিএক্স এর জন্য যেহেতু ভর অত্যন্ত ক্ষুদ্র, সুতরাং জড়তা ভ্রামক কি হবে, অত্যন্ত ক্ষুদ্র হবে, এই জন্য এটাকে ডিআই দিয়ে প্রকাশ করতে হবে, ঠিক আছে? নরমালি আমরা জড়তার ভ্রামককে আই দিয়ে প্রকাশ করি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ যেহেতু ভর যেহেতু অনেক ক্ষুদ্র, সুতরাং তার জন্য জড়তার ভ্রামক কি হবে, অত্যন্ত ক্ষুদ্র হবে, এই জন্য সেটাকে লেখা আছে ডিআই দ্যাট ইজ ইকুয়াল টু ডিএম ইনটু এক্স স্কয়ার। এবার এখানে মানগুলো অ্যাপ্লাই করে দাও, তো ডিএম এর মান এখানে অ্যাপ্লাই কত লিখবে, যে এম বাই এল ইনটু ডিএক্স, তার মানে আমরা এখানে লিখতে পারি এম বাই এল এক্স স্কয়ারটাকে প্রথমে লিখা হলো আর ডিএক্স টাকে পরে লিখা হলো, বলতো এই যে আমরা যে সমীকরণটা লিখেছি এতে এটা কতটুকু অংশে জড়তার ভ্রামক? ইন্টিগ্রেশন করবো ডিআই দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এম ডিভাইডেড এল এক্স স্কোয়ার ইনটু ডিএক্স। এখন দেখো মূল বিন্দুতে বলো, এই যে মূল বিন্দুতে ও তে, ও বিন্দুতে এল কত বলো, ও বিন্দুতে এল কত, জিরো। আমি যদি বি পয়েন্টে যাই তাহলে আমরা কত পাবো, অর্ধেক পেয়ে যাবো, L/2। আচ্ছা এই তো ক্যালকুলেশন করলে কিন্তু আমি শুধু ও থেকে বি অর্থাৎ ডানের যে অংশটা আছে সেই অংশটার জন্য শুধু জড়তা ভ্রামক পাবো, কিন্তু এটা কিন্তু সরু এবং সুষম দণ্ড, তার অর্ধেক অংশ কিন্তু বাম পাশে আছে। তাহলে যেহেতু ঘূর্ণন অক্ষটা মধ্যবিন্দু দিয়ে গমন করেছে, ডান দিকে অর্ধেক অংশ আছে, বাম দিকে অর্ধেক অংশ আছে, সুতরাং আমরা যদি যেকোনো অংশের জড়তা ভ্রামক বের করতে পারি তাকে দুই দ্বারা গুণ করলে আমরা কি পেয়ে যাবো বলো তো, টোটাল দণ্ডের জড়তার ভ্রামক পেয়ে যাবো। এই জন্য আমরা এখানে কি করতেছি, এই জায়গায় দুই দ্বারা গুণ করে দিচ্ছি। অথবা আর একটা ভাবে করা যায়, সেটা হচ্ছে
বলো তো এই জায়গায় এদিক আসবে এই জায়গায় বি তে আমরা কত দৈর্ঘ্য পেলাম l/2 a তে আমরা কত পাবো বলো ও হ্যালো a তে আমরা কত পাবো l/2 a তে l/2 আচ্ছা এখন আমরা লিমিটটা বসাবো এই যে 0 থেকে ডানের যে দৈর্ঘ্য সেটা প্লাস বিবেচনা করতে হয় আর বামের যেটা সেটা মাইনাস সুতরাং আরেকটা ভাবে কিন্তু লিমিটটা বসানো হয় এই 0 থেকে আমরা কিন্তু মাইনাস l/2 অর্থাৎ এই যে a পয়েন্টে যে দৈর্ঘ্যটা আমরা পাবো মাইনাস l/2 আর আমরা b পয়েন্টে গেলে আমরা পাবো প্লাস l/2 সেটা ক্যালকুলেশন করলে সেটা লিমিট লিখলে কিন্তু এখানে 2 আর লেখা যাবে না তাহলে তোমাদের সুবিধা কোনটা মাইনাস l/2 থেকে প্লাস l/2 নাকি 0 থেকে l/2 করে তাকে দুই দ্বারা গুণ করলে এটা 0 থেকে l/2 দুইটাই সঠিক হ্যাঁ একই রেজাল্ট আসবে ক্যালকুলেশন করলে সেম রেজাল্ট আসবে যার যেটা সুবিধা হয় সে সেটা লিখবে আমি দুইটাই ব্যাখ্যা দিয়ে দিলাম তোমরা যে কোনো একটা अप्लाई করে তোমরা করবে তো 2 তো বাইরে আছে আর m/l কি এই দণ্ডের ভর কি কনস্ট্যান্ট তাহলে এমটা বামে যাবে এই দণ্ডের দৈর্ঘ্য l এটাও কনস্ট্যান্ট সেটা বামে যাবে আর ইন্টিগ্রেশন x স্কয়ার dx এটা করলে কত হয় বলো ইন্টিগ্রেশন x স্কয়ার dx x³/3 x³ ডিভাইডেড 3 আর লিমিটের মানটা বন্ধনীতে চলে আসবে এটা 0 থেকে l ডিভাইডেড 2 দ্যাট ইজ इक्वल टू এখানে মান বসিয়ে দাও লিমিটের মানটা বসাও তাহলে তোমার 2m ডিভাইডেড নিচে যে 3টা আছে 3টাকে বাম পাশে বের করে নিয়ে যাও ক্যালকুলেশনের সুবিধার জন্য 3l তাহলে আমার এখানে উইদিন ব্র্যাকেটের মধ্যে শুধু কি আছে এখন x³ x এর থেকে আবার আপার লিমিট সূত্রে মাইনাস x এর থেকে আবার লোয়ার লিমিট এগুলো আমরা অলরেডি করে অভ্যস্ত হয়ে গেছি তার x এর থেকে আপার লিমিট কত l/2 তারপরে কিউব করতে হবে কিন্তু তাহলে l³ ডিভাইডেড 8 মাইনাস লোয়ার লিমিট 0 দ্যাট ইজ इक्वल टू ক্যালকুলেশন করলে আমরা এখানে পেয়ে যাচ্ছি ml² ডিভাইডেড 12 তাহলে ক্যালকুলেশনটা ক্লিয়ার হয়েছে কিনা এখানে 2 আর 8 কাটাকাটি হয়ে 4 হবে 4 আর 3 গুণ হলে 12 হয়ে যাবে আর এখানে l কিউব আর নিচে একটা l আছে কাটাকাটি হলে উপরে l স্কয়ার থেকে যাচ্ছে তাহলে আমরা ফাইনালি আর ইন্টিগ্রেশন di মানে কত বলো তো ইন্টিগ্রেশন di সমান আমরা কি লিখতে পারি বলো i লিখতে পারি স্যার ক্লিয়ার হয়েছে সবাই তাহলে আমরা এখানে কি পেলাম দেখো তাহলে আমরা এখানে জড়তার ভাগ ফাইনালি আমরা পেয়ে গেলাম i ইকুয়াল টু ml স্কয়ার ডিভাইডেড 12 কখন বলো কখন আমরা এই জড়তার ভাগটা পাবো ক্ষুদ্র অংশ এখন সরু দণ্ডের কে বলতেছে ক্ষুদ্র অংশ কখন আমরা এই সূত্রটা ব্যবহার করে অঙ্ক করব কার ক্ষেত্রে বলো সরু দণ্ডের বিন্দু দিয়ে অতিক্রান্ত অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বলা যায় সরু দণ্ডের দৈর্ঘ্যের মধ্যবিন্দু দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক দ্যাট ইজ এম এল স্কয়ার ডিভাইডেড 12 এটি সরু দণ্ডের দৈর্ঘ্যের কোন দিক দিয়ে গমন করবে ঘূর্ণন অক্ষটা উত্তর হচ্ছে মধ্যবিন্দু দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে এম এল স্কয়ার ডিভাইডেড এবারে এটার অঙ্ক তোমরা নিজেরা করতে পারো বলো তো এটার জড়তার ভ্রামক বের করার জন্য শব্দ হচ্ছে একটু মিউট করে দাও তো জড়তার ভ্রামক বের করার জন্য আমাদের এখানে কি কি বলে দিতে হবে বলো এই দণ্ডের ভর বলে দিতে হবে এম বলে দিতে হবে আর এই দণ্ডের দৈর্ঘ্য বলে দিতে হবে তাহলে জড়তার ভ্রামকের সমীকরণ ঠিক আছে অঙ্কগুলো করে নিবে কিন্তু তোমরা আচ্ছা এবার আমরা যদি চক্রগতির ব্যাসার্ধ বের করতে চাই তো চক্রগতির ব্যাসার্ধের ক্ষেত্রে আমরা কি জানি i ইকুয়াল টু এম কে স্কয়ার তাই না তাহলে আমরা এখানে কে ইজ ইকুয়াল টু কি লিখতে পারি রুট অফ আর i ডিভাইডেড এম দ্যাট ইজ ইকুয়াল টু রুট অফ আর i আমরা এখানে বের করেছি এম এল স্কয়ার ডিভাইডেড 12 আর ডিভাইডেড ক্যাপিটাল এম এই এম আর এম কাটাকাটি হলে ফাইনালি ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে পেয়ে যাব এল ডিভাইডেড রুট অফ আর 12 এই যে সমীকরণটা আমরা পেলাম এটাই হচ্ছে তোমার চক্রগতির ব্যাসার্ধ তাহলে চক্রগতির ব্যাসার্ধ বের করতে গেলে শুধু কি জানতে হবে বলো যে কোনো বস্তুর জড়তার তোমার চক্রগতির ব্যাসার্ধ বের করতে গেলে এই সরু দণ্ডটার ক্ষেত্রে কি জানতে হবে তোমাদের শব্দ হচ্ছে একটু মিউট করে দাও এগুলো বুঝতে পারো না কেন তোমরা বুঝি না তাহলে আমরা এই সমীকরণ ব্যবহার করে জড়তার ভ্রামক বের করব আর এটা ব্যবহার করে আমরা চক্রগতির ব্যাসার্ধ বের করব তো এটার ক্ষেত্রে কন্ডিশন ছিল যে একটা সরু দণ্ড এবং তার দৈর্ঘ্যের মধ্যবিন্দু দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ আচ্ছা এখন যে পারবে সে বলবে দেখি আমি যদি ঘূর্ণন অক্ষটা এখন দেখো আমি একটা কাজ করতেছি দেখো এই যে ঘূর্ণন যে অক্ষটা পি কিউ এই পি কিউটাকে আমি সরিয়ে দিলাম পিকিউটাকে সরিয়ে দিয়ে দেখো আমি এখন কি কাজ করতেছি ঘূর্ণন অক্ষটা এখন এই প্রান্ত বিন্দু দিয়ে গমন করছে এই পিকিউ এই দিক দিয়ে গমন করতেছে আচ্ছা তাহলে এখন দেখো এই 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 পয়েন্ট থেকে এক্স দূরত্বে আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএক্স বিবেচনা করলাম ঠিক আছে আচ্ছা এখন বলো তো এই ক্ষেত্রে জড়তার ভ্রামক আমরা বের করব এখন বলো এই দণ্ডটা কি চেঞ্জ হয়ে গেল না ওটাই আছে দৈর্ঘ্য চেঞ্জ হয়েছে না ওটাই আছে তাহলে দণ্ডের ভরও চেঞ্জ হয় নাই দৈর্ঘ্যও চেঞ্জ হয় না শুধু কি চেঞ্জ হয়েছে বলো
লিমিট চেঞ্জ হয়েছে, মানে অক্ষটা চেঞ্জ হয়েছে, ঘন নক্ষটা চেঞ্জ হয়ে গেছে, এখন এক প্রান্তগামী হয়। তো ঘন নক্ষটা যেহেতু চেঞ্জ হয়ে গেল, এক প্রান্ত দিয়ে গমন করতেছে, সেটাই আমরা একটু প্রমাণ করতে চাই যে একটা নির্দিষ্ট দণ্ডের যে জড়তা ভ্রামক কনস্ট্যান্ট নয়, এটা যে পরিবর্তনশীল, এটা যে রোটেশনাল অ্যাক্সিস এর উপরে নির্ভর করে, সেটা আমরা এখন এই টপিকে আলোচনা করতেছি। আচ্ছা তো বলো তো, আমরা এই ক্যালকুলেশনের ক্ষেত্রে তো ডিএম কিন্তু এম বাই এল ইন্টু ডিএক্স ওটাই থাকবে, এটার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে? তো ডিআই ইকাল টু এই লাইনটাও সেম ওটাই থাকবে, কিন্তু এই লাইনটাতে সে একটু পরিবর্তন হবে, সেই পরিবর্তনটা কোথায় একটু আমাকে বলো। কে পারবে? 0 টু এল হবে। তাহলে এখানে আমরা ইন্টিগ্রেশন যেটা করেছিলাম ডিআই দ্যাট ইজ ইকাল টু ইন্টিগ্রেশন এম বাই এল এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, আর লিমিটটা হবে এ থেকে শুরু করে বি পর্যন্ত যেতে হবে, তো এ তে লর লিমিট কত হবে? 0, আর বি তে গেলে টোটাল দৈর্ঘ্য এল পেয়ে যাচ্ছ। দ্যাট ইজ এটা ক্যালকুলেশন করলে তোমরা একটা বাসায় ক্যালকুলেশন করবে, আমি ক্যালকুলেশনটা করে দিচ্ছি না, কেননা এগুলো ইজি জিনিস, এম এল স্কোয়ার ডিভাইডেড 3 তৈরি হবে, ক্যালকুলেশন করে দেখবে তোমরা। তাহলে দেখো তো এই ক্ষেত্রে আমরা যে জড়তার ভ্রামকটা পেলাম দ্যাট ইজ আই ইকুয়াল টু এম এল স্কোয়ার ডিভাইডেড 3, আর আগেরটার ক্ষেত্রে ওই সেম দণ্ডটি সেম দণ্ডের যখন মধ্যবিন্দু দিয়ে গমন করেছে তখন কিন্তু আমরা জড়তার ভ্রামক পেয়েছি কত, এম এল স্কোয়ার বাই 12। তাহলে বলো তো ওই নির্দিষ্ট বস্তুটার জড়তার ভ্রামক কি একই আছে না পরিবর্তন হয়ে যাচ্ছে বলো? পরিবর্তন হচ্ছে। তাহলে এটা কার উপরে নির্ভর করে বলো? ঘূর্ণন অক্ষের উপর। ঘূর্ণন অক্ষের উপরে। এখন বলো তো আগের যে জড়তা ভ্রামকটা ছিল এম এল স্কোয়ার বাই 12, আর এখন যখন ঘূর্ণন অক্ষটা প্রান্ত বিন্দু দিয়ে গমন করেছে ওই দণ্ডটার, তখন জড়তার ভ্রামক কি বৃদ্ধি পেয়েছে, হ্রাস পেয়েছে, নাকি অপরিবর্তিত রয়েছে? বৃদ্ধি পেয়েছে। কত বৃদ্ধি পেয়েছে দেখো, আমরা কিন্তু বলতে পারি আই টু যদি শেষ এই যে এম এল স্কোয়ার বাই 3 হয়, অর্থাৎ এই যে এম এল স্কোয়ার বাই 12 এটা যদি আই 1 হয় আর এটা যদি আই 2 হয়, তাহলে আমরা আই 2 ইজ ইকুয়াল টু লিখতে পারি 4 ইনটু আই 1। দেখো তো এটা লেখা যায় কিনা? জি স্যার, 4 গুণ বৃদ্ধি পাবে। তাহলে দেখো জড়তা ভ্রামক 4 গুণ বৃদ্ধি পেলো। তাহলে কি শিখলা এখানে বলো? তাহলে একটা নির্দিষ্ট বস্তুর জড়তার ভ্রামক আসলে স্থির নয়, এটা পরিবর্তনশীল, এটা আসলে নির্ভর করে ঘূর্ণন অক্ষের উপরে নির্ভর করে। আর এটার ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ কত হবে বলো তো? এই যে এম এল স্কোয়ার বাই 3 যখন প্রান্ত বিন্দু দিয়ে গমন করবে তখন কে ইজ ইকুয়াল টু 1 বাই রুট 2 এল ডিভাইডেড রুট ওভার 3, এটা হবে তোমার চক্রগতির ব্যাসার্ধ। তাহলে আমরা এতক্ষণ যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করলাম ওয়ান ডাইমেনশনাল একটা বস্তুর, সেক্ষেত্রে আমরা একটা সরু দণ্ড আমরা বিবেচনা করেছি এবং সেই দণ্ডের দৈর্ঘ্যের মধ্যবিন্দু দিয়ে গমন করি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ, এবং ওই একই দণ্ডের তোমার যদি ঘূর্ণন অক্ষটা প্রান্ত বিন্দু দিয়ে গমন করে তাহলে সেই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ কি হবে, সেই টপিকটা আমরা আলোচনা করলাম। তো দেখো যে ক্যালকুলেশনে কারো কোনো সমস্যা আছে কিনা এটা আমাকে বলো। আচ্ছা তাহলে সমস্যা না থাকলে দেখো আমরা আর একটা টপিকে একটু চলে যাচ্ছি, সেটা হচ্ছে তোমরা কি চাকা দেখেছো? চাকা, রিং, রিং এর নাম শুনেছো? রিং, রিং বা চাকা? জি স্যার। রিং বলা হয়, রিং রয় হস্যই আর অনুসর রিং। তো রিং এর ক্ষেত্রে এই রিংটা মানে চাকা, এটা আমরা পুরুত্বটা অল্প বিবেচনা করব। পুরুত্ব বিবেচনা করলে ডিফারেন্ট ক্যালকুলেশন, তোমাদের সিলেবাসে সেগুলো নাই আপাতত। তো এটা হচ্ছে রিং, আর আই এন জি, রিং। এটাও কিন্তু ওয়ান ডাইমেনশনাল একটা বস্তু, এটা ওয়ান ডাইমেনশনাল একটা বস্তু। তো তার ক্ষেত্রে আমরা কি বের করতে চাই? জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ বের করতে চাই। ধরো এই যে আমি একটা চিত্র দিয়ে বোঝাচ্ছি, ধরো এই যে ধরো আমি চিত্র এখানে ড্রয়িং করতেছি, এটাই একটা রিং বা একটা চাকা, চিত্রটা ভালো হয়নি? আচ্ছা তো এখন বলো তো এটার এই সেন্টার হচ্ছে মাঝখানে, ঠিক মাঝখানে। এখন ঘূর্ণন অক্ষটা ধরো এটার সেন্টার দিয়ে যদি গমন করে এবং ঘূর্ণন অক্ষটা সেন্টার দিয়ে কেন্দ্র দিয়ে গমন করছে লম্বভাবে, অর্থাৎ আমি যদি বোঝানোর স্বার্থে বলি ধরো আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এটা ভিতরে পদার্থটা থাকবে না, শুধু বাহিরে বাউন্ডারিটা থাকবে, ভিতরে কিন্তু পদার্থ থাকবে না। চাকা মানে তো ভিতরটা কি, ভিতরে কিছুই থাকবে না। তো এইটাকে কেন্দ্র করে ঘূর্ণন অক্ষটা ঠিক মধ্যবিন্দু দিয়ে গমন করবে, ঠিক মধ্যবিন্দু দিয়ে। আমি কি আমাকে দেখতে পাচ্ছ এই যে চিত্রটা দেখাচ্ছি আমি হাতে? জি স্যার দেখা যাচ্ছে। ভিতরে কিন্তু কোনো পদার্থ থাকবে না, হ্যাঁ? পদার্থের পরিমাণ শুধু কোথায় থাকবে বলো তো? বাউন্ডারিতে, শুধু রিং তো এটা, রিং। তোমরা যে চুড়ি পরো না, হাতে চুড়ি পরো, সেইগুলো। আচ্ছা তো এখন তার এই মধ্যবিন্দু কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তো দেখো তো ঘূর্ণন অক্ষটা কিভাবে গমন করেছে, কেন্দ্র দিয়ে কিভাবে বলো তো? লম্বভাবে গমন করেছে, সেই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি হবে সেটা আমরা ক্যালকুলেশন করে বের করবো। আর তখন এটা বের করার জন্য দেখো আমরা আমরা এখানে একটা জিনিস বিবেচনা করি। আচ্ছা এই চাকাটার, এটা তো একটা চাকা তাই না, তাহলে এটার একটা ব্যাসার্ধ থাকবে ক্যাপিটাল আর। এখন আমরা এখানে একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৈর্ঘ্য ধরে নিলাম ধরো তোমার ডিএক্স, বলো তো এই চাকা তার টোটাল দৈর্ঘ্য কত বলো তো? কে পারবে চাকার টোটাল দৈর্ঘ্য কত? তার পরিধি সমান,
দৈর্ঘ্যের ভর কত হবে এম বাই টু পাই আর, তাহলে ডিএক্স অংশটার ভর কত হবে আমরা বের করতে পারি না, সেম ক্যালকুলেশন, তাহলে ডিএম দ্যাট ইজ ইকুয়াল টু কি লিখবো বলো, এম ডিভাইডেড টু পাই আর ইনটু ডিএক্স, দেখো এই লাইনটা ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার, জি স্যার। আচ্ছা তো এখন জড়তার ভাগ বের করার জন্য কি করবে, ইন্টিগ্রেশন করো। আচ্ছা ইন্টিগ্রেশনের আগে আরেকটা কাজ করতে হবে, ইন্টিগ্রেশনের আগে আমরা এখানে লিখতেছি ডিআই, ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের জন্য জড়তার ভাঙ্গে যে ডিএক্স যে অংশটা তোমরা বিবেচনা করেছো এই যে এইটুকু অংশের জন্য, তাহলে সেটা বের করার জন্য তার ভর কত ডিএম, এবার সেটা কত দূরত্বে অবস্থিত বলো, ঘূর্ণনক্ষ হতে ডিএক্স কত দূরত্বে অবস্থিত, আর দূরত্বে, তাহলে ভর ইনটু লম্ব দূরত্ব স্কোয়ার, তাহলে ডিএম ইনটু আর স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু এম মানে হচ্ছে সরি ডিএম মানে হচ্ছে এম বাই টু পাই ক্যাপিটাল আর ইনটু ডিএক্স, আর এখানে আগে থেকেই আর স্কোয়ার ছিল, আর স্কোয়ারটাকে আমরা প্রথমে লিখলাম ইনটু ডিএক্স, দেখো তো এটা ক্লিয়ার হয়েছে কিনা। এবার আমরা বের করার জন্য কি করবো, ইন্টিগ্রেট করবো, তাহলে ইন্টিগ্রেশন ডি আই দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এম ডিভাইডেড, এখানে মানে একটু কাটাকাটি হচ্ছে দেখো এই যে নিচে আর আর উপরে আর স্কোয়ার কাটাকাটি হয়ে একটা আর থেকে থাকতেছে এখানে, তাহলে উপরে এম আর ডিভাইডেড এখানে টু পাই, ঠিক আছে, আর ইন্টিগ্রেশন হচ্ছে তোমার ডিএক্স। আচ্ছা এখন বলো তো ইন্টিগ্রেশনের লিমিটটা কত বলো, লিমিটটা বলো তো এখানে কি আছে, হ্যাঁ এই যে এখানে ডিএক্স, এক্স মানে কি অ্যাকচুয়ালি, এক্স মানে দৈর্ঘ্য, তাহলে এখন বলো তো যে কোনো পয়েন্ট থেকে যদি তুমি শুরু করো তাহলে এখানে এল এর মান কত হবে, দৈর্ঘ্যটা কত হবে, জিরো হবে, আর টোটালটা ঘুরে যদি তুমি আবার ওখানে আসো তাহলে ফাইনালি দৈর্ঘ্য কত পাচ্ছ, পরিধি পাচ্ছ, হবে জিরো থেকে টু পাই আর, ক্যাপিটাল আরো ধরতে পারো, ছোট হাতের আরো ধরতে পারো, আমরা ক্যাপিটাল আর দিয়ে ধরেছি, দ্যাট ইজ ইকুয়াল টু এম আর ডিভাইডেড টু পাই কনস্ট্যান্ট, এটা বামে চলে যাবে, আর ইন্টিগ্রেশন ডিএক্স মানে কত বলো, এক্স ইন্টিগ্রেশন ডিএক্স মানে কত এক্স, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করে তুমি লিমিটের মানগুলো অ্যাপ্লাই করো, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু আমরা এখানে মানটা অ্যাপ্লাই করছি টু এম আর ডিভাইডেড কত টু পাই, ঠিক আছে, ইনটু এক্স এর জায়গায় এবার আপার লিমিট টু পাই আর মাইনাস লোয়ার লিমিট হচ্ছে জিরো, ফাইনালি আমরা আর ইন্টিগ্রেশন ডি আই মানে কত আই, তাহলে ফাইনালি আই ইজ ইকুয়াল আমরা পেয়ে যাচ্ছি বলো, তাহলে এটা ক্যালকুলেশন করলে পাই পাই কাটাকাটি হচ্ছে টু টু কাটাকাটি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এম আর স্কোয়ার, তাহলে আমরা কি শিখলাম, যেটা রিং এর ক্ষেত্রে জড়তার ভ্রামক হচ্ছে কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে এম আর স্কোয়ার, আর চক্রগতির ব্যাসার্ধ কত হবে কে ইকুয়াল টু আর, এটা কোথা থেকে এলো স্যার, আই ইকুয়াল টু এম ক্যাস স্কোয়ার ইকুয়াল টু এম আর স্কোয়ার, বারবার আসবে, হ্যাঁ বারবার তো লিখে দেখানোর দরকার নাই, তাহলে কে ইকুয়াল টু রুট ওভার আই ডিভাইডেড এম, এই যে আই মানে কত লিখবে এম আর স্কোয়ার, তো এম এম কাটাকাটি হবে নিচের মান এম আর উপরে এম কাটাকাটি হবে, আই এর মানটা যদি এখানে বসানো হয় এই আই এর জায়গায় কত লিখবে এম আর স্কোয়ার, তাহলে এম এম কাটাকাটি হবে না আর স্কোয়ার রুট কাটাকাটি হয়, ফাইনালি কি হবে আর হয়ে যাবে, সেটাই হচ্ছে একটা রিং এর ক্ষেত্রে জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ, দেখো ক্লিয়ার হয়েছে কিনা, তাহলে রিং এর ক্ষেত্রে আমরা কি বের করলাম, রিং এর টোটাল ভর আগে বিবেচনা করতে হবে, টোটাল ভর কত ক্যাপিটাল এম ধরে নিলাম, তাহলে রিং এটা একটা দৈর্ঘ্য সদৃশ বস্তু, ওয়ান ডাইমেনশনাল বস্তু, তাহলে টোটাল পরিধি কত, পরিধি দৈর্ঘ্যই হচ্ছে তার দৈর্ঘ্য তো কত টু পাই আর, তো টু পাই আর দৈর্ঘ্যের ভর হচ্ছে ক্যাপিটাল এম, একক দৈর্ঘ্যের ভর কত হবে এম বাই টু পাই আর, তাহলে ডিএক্স দৈর্ঘ্যটার ভর কত হবে, এই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র এলিমেন্টাল জংশনটা আমরা বিবেচনা করেছি তার ভর কত হবে, তাহলে ডিএম দ্যাট ইজ ইকুয়াল টু এম বাই টু পাই আর ইনটু ডিএক্স দ্বারা গুণ করে দিতে হবে, তাহলে আমরা যেহেতু ভর জেনে গেলাম দূরত্ব জানা আছে তাহলে জড়তার ভ্রামক এই সমীকরণ দিয়ে বের করে নিয়ে আসতে হবে, এটা যেহেতু ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক এই রিংটার এই ডিএক্স অংশটার জন্য, তাহলে টোটালটার জড়তার ভ্রামক বের করার জন্য কি করতে হবে, এটাকে ইন্টিগ্রেট করতে হবে, এরপরে লিমিটের মানটা অ্যাপ্লাই করে ফাইনালি আমরা ক্যালকুলেশন করে জড়তার ভ্রামক চক্রগতির ব্যাসার্ধ পেয়ে গেলাম, দেখো তাহলে রিং এর ক্ষেত্রে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে জানাও সবাই, জি স্যার। আচ্ছা তা এখন এক্ষেত্রে একটা অঙ্ক করতে পারো না, তোমরা অঙ্কগুলো নিজেরাই করবে, যেটা রিং এর ভর বলে দাও এম ইকুয়াল টু ধরো তোমার 500 গ্রাম 500 গ্রাম ধরো, আর ইনটার ব্যাসার্ধ ধরো বলে দাও 10 সেমিমিটার, তাহলে কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে, তাহলে কি বের করা যাবে না, এই যে এম আর স্কোয়ার, তাহলে এম মানে 500 গ্রাম কেজিতে কনভার্ট করতে হবে কিন্তু, আর এটা সেন্টিমিটার আছে কিন্তু খেয়াল করতে হবে, তো এটাকে মিটারে কনভার্ট করতে হবে, করে মানগুলো এখানে পুট করবে তারপরে ক্যালকুলেশন করবে, করলে হয়ে গেল, আর চক্রগতির ব্যাসার্ধ তার ব্যাসার্ধের সমান, চক্রগতির ব্যাসার্ধটা
ব্যাসার্ধের সমান হয়েছে। তো রিং এর যে কনসেপ্টটা সেটা ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে জানাও, তাহলে আমি নেক্সট টপিকে যাব। জি স্যার। আচ্ছা, নেক্সট টপিকটা হচ্ছে তিন নাম্বার যে অ্যাপ্লিকেশন, দ্যাট ইজ সিডি। নাম শুনেছো তোমরা সিডি? সিডি জি স্যার। জি স্যার, চাকতি বলা হয় এটাকে, চাকতি বাংলা ভাষায়। এই সিডিটা আমরা পুরুত্বটা নগণ্য বিবেচনা করব। সিডি, এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এটা একটা সিডি, সিডি ডিস্ক। ডিস্ক ওই যে মাঝখানে একটা তোমার একটা পয়েন্ট থাকে, ওই পয়েন্টে ওখানে তুমি যদি ল্যাপটপে ঢোকাইতে চাও বা অন্য কোনো জায়গায় দিতে চাও, তাহলে ওখানে একটা পয়েন্ট থাকে, ওই পয়েন্টে গিয়ে এটা বসে যায়। বসে গেলে তোমার ওখানে অন করলে এই সিডিটা তোমার ঘুরতে থাকে, তখন তোমার এখানে গান বা ইত্যাদি তোমরা শুনতে পাও, গান বা ইত্যাদি বিষয়। আচ্ছা, তো এখন এই যে সিডি, সিডির যে পুরুত্ব, এই পুরুত্বটা কিন্তু অনেক কম, অনেক ক্ষুদ্র। হ্যাঁ, এই জন্য আমরা সিডিটাকে, সিডিটার যে পুরুত্ব, এই পুরুত্বটা আমরা বিবেচনা করব না, তোমাদের সিলেবাসে এইগুলো নাই। পুরুত্ব বিবেচনা না করে দুই একটা ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনটা আমি দেখাবো শুধু। তো বলতো, সিডির যেহেতু এখানে কোনো পুরুত্ব নাই, তাহলে এই সিডিটা কয় ডাইমেনশনাল বস্তু বলতো? এই জিনিসটা কয় ডাইমেনশনাল? টু ডাইমেনশনাল। টু ডাইমেনশনাল, আর পুরুত্ব থাকলে কি হতো বলো? পুরুত্ব থাকলে কিন্তু থ্রি ডাইমেনশন থাকবে, তার মানে তোমার এক্স অক্ষেও যেতে হবে, ওয়াই অক্ষেও যেতে হবে, আর পুরুত্ব থাকা মানে জেড অক্ষেও কিন্তু যেতে হতো। তো যেহেতু পুরুত্ব নাই বিবেচনা করছি আমরা, এই জন্য আমরা এই বস্তুটা হবে তোমার টু ডাইমেনশনাল বস্তু। তাহলে আমরা চাকতি, সিডি ডিস্ক বলা হয় এটাকে, ডিস্কের তোমার বানান কি DISC, ডিস্ক। চাকতি, চাকতির বাংলা ইংলিশ হচ্ছে ডিস্ক, তো এটা হচ্ছে টু ডাইমেনশনাল বস্তু। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা ধরে নিলাম যে চাকতিটার যে ব্যাসার্ধ সেটা হচ্ছে ক্যাপিটাল আর, আর টোটাল ভর আমরা ধরে নিলাম ক্যাপিটাল এম। এখন দেখো, আমরা যদি এখানে একটা চিত্র ড্রয়িং করি, ধর এটাই হচ্ছে সেই চাকতি, এবং এখানে ঘূর্ণন অক্ষটা ঠিক মধ্যবিন্দু দিয়ে গমন করবে, মধ্যবিন্দু দিয়ে গমন করবে অক্ষ, এই মধ্যবিন্দু দিয়ে, সরি মধ্যবিন্দু না, সেন্টার দিয়ে। আচ্ছা, তো এই সেন্টার দিয়ে গমন করে অক্ষের সাপেক্ষে চাকতিটার জড়তা ভ্রামক কত হবে সেটা তোমাদের ক্যালকুলেশন করতে বলা হয়েছে। এটা ধরো এবি, এবি অক্ষকে কেন্দ্র করে এই চাকতিটা ঘূর্ণনশীল। ধরো আমার এটা হচ্ছে অক্ষ আর এটা হচ্ছে সেই চাকতিটা, এই যে মধ্যবিন্দু দিয়ে গমন করছে, এটাকে কেন্দ্র করে চাকতিটা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে সেক্ষেত্রে এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামকটা কত হবে। আচ্ছা, এখন আমরা দেখো ক্যালকুলাস আনার জন্য এখানে কি কাজ করব। আরেকটা কাজ আমাদের এখানে করতে হবে, সেটা হচ্ছে এই যে আমরা যে সেন্টারটা বিবেচনা করলাম, এই সেন্টার থেকে যে কোনো দূরত্বে আর একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ বিবেচনা করতে হবে ক্যালকুলাসটা আনার জন্য। তাহলে আমরা এখানে ডিএক্স পুরুত্বের আর একটা খোলক বলা হয় এটাকে, খোলক বা অংশ আমরা বিবেচনা করতেছি। আচ্ছা, তো এইটার যে পুরুত্ব, এই পুরুত্বটাকে আমরা নামকরণ করলাম ডিএক্স। আচ্ছা, সেন্টার থেকে এটা কত দূরত্বে অবস্থিত সেটাকে আমরা নামকরণ করলাম ধরো এক্স, আর এই টোটাল ব্যাসার্ধ কত এই চাকতিটার সেটা আমরা ধরে নিয়েছি ক্যাপিটাল আর। এখন বলতো, এই এটা কিন্তু চাকতি, এটা চাকতি হওয়া মানে কি প্রত্যেকটা জায়গায় কি পদার্থের পরিমাণ আছে, কিন্তু এলিমেন্ট আছে, শুধু বাউন্ডারিতে না, কিন্তু সব জায়গায় কিন্তু পদার্থের এলিমেন্ট থাকবে, কোনা মানে এই বস্তুটার ভর থাকবে, ভরগুলো ডিস্ট্রিবিউটেড আছে কিন্তু প্রত্যেকটা জায়গায়, যেহেতু এটা একটা চাকতি। ঠিক আছে, আচ্ছা, এখন তাহলে বলতো এই ক্ষেত্রে ভর আমরা যেটা বের করলাম আগেরটার ক্ষেত্রে, ওয়ান ডাইমেনশনাল বস্তুর ক্ষেত্রে ভর আমরা কোন কনসেপ্ট কনসেপ্ট অ্যাপ্লাই করে বের করেছি বলতো? একক দৈর্ঘ্যে ভর বের করে বের করা হলো না? জি স্যার। তাহলে টু ডাইমেনশনাল বস্তুর ক্ষেত্রে কি এখন দৈর্ঘ্য বিবেচনা করা যাবে না ক্ষেত্রফল বিবেচনা করতে হবে? ক্ষেত্রফল নিতে হবে। তাহলে এটা ক্ষেত্রফল নিতে হবে বলতো? এটা তো একটা ডিস্ক, তাই না? ডিস্ক মানে তো এটা একটা বৃত্তের মতো, এই যে অংশটা, এই যে সারফেসটা, তো এই সারফেসটার ক্ষেত্রফল কত বলতো? কে পারবে? ভেরি গুড, তাহলে এটা ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। তো বলতো পাই আর স্কয়ার ক্ষেত্রের ভর কত ক্যাপিটাল এম? এই পাই আর স্কয়ারটা টোটাল ক্ষেত্রটা, টোটাল ক্ষেত্রে ভর আমরা কত ধরে নিয়েছি? ক্যাপিটাল এম ধরে নিয়েছি। আচ্ছা, তাহলে আমার একক ক্ষেত্রে ভর কত হবে বলো? তোমরা নিজেরা এখন বলো, পাই এক্স স্কয়ার, মানে 1 1 এম বাই পাই স্কয়ার, ভর হচ্ছে এম ডিভাইডেড পাই আর স্কয়ার। আচ্ছা, এখন দেখো আমরা যে অংশটা বিবেচনা করেছি, এই যে ডিএক্স পুরুত্বের যে অংশটা বিবেচনা করা হলো, এইটার ক্ষেত্রফল কত বের করতে হবে, তাই না? এটা হচ্ছে একক ক্ষেত্রফলের ভর, তাহলে এই অংশটার ক্ষেত্রফল কত সেটা বের করে গুণ করলে না এই অংশটার আমরা ভর পেয়ে যাব, তাই না? তো বলতো এই অংশটার ক্ষেত্রফল কত, কে বলতে পারবে? ডি এ, এ মানে কি? তাহলে বলতো এই যে ডিএক্স যে অংশটা তুমি বিবেচনা করলে, এটা তো তোমার কত দূরত্বে অবস্থিত বলতো? এক্স দূরত্বে অবস্থিত না? তাহলে ডিএক্স অংশটার টোটাল পরিধি কত হবে বলতো? টু পাই এক্স, এটা পরিধি হবে না? একটু আমাকে, আমার সাথে রেসপন্স করো, এটা
আচ্ছা এই পুরু এই যে আমরা যে পরিধিটা পেলাম এই পরিধিকে যদি আমরা পুরুত্ব কত ওটার ডিএক্স এইটা দ্বারা গুণ করলে কিন্তু আমরা টোটাল যে অংশটা আমরা বিবেচনা করেছি এই যে ভিতরে যে অংশটা বিবেচনা করা হয়েছে এই অংশটা কিন্তু আমরা ক্ষেত্রফল পেয়ে গেছি। দেখো ক্যালকুলেশনটা ক্লিয়ার হয়েছে কিনা বলো। ডিএ বলতে কি বোঝাচ্ছে? ডিএ মানে এই যে এটা এটা এতদিনে বোঝো না, তাহলে ডিএক্স দ্বারা কি? আমার কারেন্ট চলে গিয়েছিল। ডিএক্স দ্বারা কি বুঝতেছে বলো? স্যার তো এক্সটা তো হচ্ছে এই যে কেন্দ্র থেকে ক্ষেত্রফল অনেক ক্ষুদ্র হবে এই জন্য সেটাকে এ না দিয়ে ডিএ দিয়ে প্রকাশ করা হচ্ছে। এগুলো জানতে হবে। হ্যাঁ এগুলো না জানলে বারবার একই জিনিস, এগুলো তো একদম সেই ক্যালকুলাস কবে শিখে এসেছি আমরা, সেইগুলোতে সেইগুলোর আলোচ্য বিষয়। আচ্ছা তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম এইটা, তাই না? তাহলে এই ক্ষেত্রের ভর কত হবে বের করো। সেই ক্ষেত্রটার ভর আমরা বের করার জন্য এটাকে আমরা ডিএম দিয়ে প্রকাশ করব। ডিএম দ্যাট ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই আর স্কয়ার ইনটু এই যে এই অংশ, এই ক্ষেত্রে ভর কত হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা এখানে কি লিখব? 2 পাই এক্স ইনটু ডিএক্স। এবারে দেখো এই পাই আর এই পাই কাটাকাটি হচ্ছে, তাহলে ফাইনালি আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 2 এম ডিভাইডেড আর স্কয়ার ইনটু এক্স ডিএক্স। দেখো এটা বুঝতে পেরেছো কিনা দেখো। ডিএম এখানে ডিএম কেন লিখেছি বলো? ডিএম কেন লিখা হয়েছে এখানে বলো? ক্ষুদ্র ক্ষেত্রফল অংশের ভর, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের ভর, এই জন্য এখানে নর্মাল এম না দিয়ে আমরা এখানে কি লিখেছি? ডিএম। যেহেতু ক্ষুদ্রাতি ক্ষুদ্র পুরুত্ব, ডিএক্স তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র পুরুত্ব, তো সেই অংশটার ভর তো অত্যন্ত ক্ষুদ্র হবে, তাই না? ডিএক্স কনসেপ্ট গুলো কখন আসে? যখন টেন্স টু জিরো, সেই কনসেপ্ট থেকে আসে না? তার মানে এটা অনেক ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, তো সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের জন্য যে ভর সেটাও তো অনেক ক্ষুদ্র হবে, এই জন্য ডিএম দিয়ে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, এখন তাহলে জড়তা ভ্রামক বের করো, বসে থেকো না। ক্যালকুলেশন সেম ওটাই, ডিআই দ্যাট ইজ ইকুয়াল টু ভর ডিএম ইনটু লম্ব দূরত্ব স্কোয়ার। তো ভর ইনটু লম্ব দূরত্ব স্কোয়ার বলো তো, ভর ভর তো ডিএম, লম্ব দূরত্ব কত বলো চিত্র থেকে বলো? এক্স। ভেরি গুড, এক্স। তাহলে ডিএম ইনটু এক্স স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু ডিএম, মানে হচ্ছে আমাদের এখানে বের করা আছে 2m ডিভাইডেড আর স্কয়ার, আর এই এক্স স্কয়ারটাকে আমি প্রথমে লিখলাম আর ডিএক্স টাকে আমি, আচ্ছা এখানে আরেকটা এক্স আছে তাই না, এখানে এক্স ডিএক্স। তাহলে এখানে কি এক্স স্কয়ার হবে না কি হবে বলো তো? এক্স কিউব। ভেরি কিউব, হ্যাঁ এটা হবে তোমার এক্স কিউব, এক্স কিউব। তাহলে আমি এখানে লিখতেছি এক্স কিউব আর এখানে ডি এর সাথে ডিএক্স। এবার ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেশন ডিআই দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 2m ডিভাইডেড আর স্কয়ার ইনটু এক্স কিউব ডিএক্স। লিমিটটা এখন বলো, লিমিটটা এখন বলো, এক্স ডিএক্স মানে হচ্ছে এক্স, তো এক্স মানে এখানে কি ধরা হচ্ছে? ব্যাসার্ধ, তাই না? তো সেন্টারের ব্যাসার্ধের মান কত বলো? সেন্টারের ব্যাসার্ধ কত? জিরো। আর ফাইনালি যখন তুমি পৃষ্ঠে যাবা তখন কত পাবা? আর পেয়ে যাবা। দ্যাট ইজ ইকুয়াল টু, বুঝতে পেরেছো লিমিটটা? এবারে ক্যালকুলেশন করো, 2m ডিভাইডেড আর স্কয়ার এটা কোথায় যাবে, ইন্টিগ্রেশনের কোথায় যাবে বলো? স্যার 2m বাই আর স্কয়ার কোথায় যাবে ইন্টিগ্রেশনের, ইন্টিগ্রাল সাইনের সামনে? স্যার বাম পাশে চলে আসবে, এটা বলতে এত সময় লাগে? তাহলে আর এটাকে ইন্টিগ্রেট ইন্টিগ্রেট করো, তো ইন্টিগ্রেট করলে কত হবে? x টু দি পাওয়ার 4 ডিভাইডেড 4, এবারে লিমিট 4 বাই 4 এখানে বসিয়ে দাও জিরো থেকে আর। তো ফাইনালি একটা ক্যালকুলেশন করলে তোমার কি তৈরি হচ্ছে? এম আর স্কয়ার ডিভাইডেড 2। সো দিস ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ ডিস্ক, এম আর স্কয়ার ডিভাইডেড 2। খেয়াল করো দ্য ক্যালকুলেশন লিমিটের মানটা বসাবে, কিন্তু আমি কিন্তু শর্টকাট করেছি এখানে, একটা লাইন স্কিপ করা হয়েছে। তো এই ক্যালকুলেশনটা ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে বলো, কিভাবে আমরা জড়তা ভ্রামক এবং জড়তা ভ্রামকটা বের করলাম, এটা ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা এবারে এটার চক্রাকৃতির ব্যাসার্ধ কত হবে? কে ইকুয়াল টু আর ডিভাইডেড রুট ওভার 2। ওই যে আই ইকুয়াল টু এম কে স্কয়ার, ওই সমীকরণটা অ্যাপ্লাই করলে তুমি জড়তার ভ্রামক চক্রাকৃতির ব্যাসার্ধ পেয়ে যাবে। তো দেখো একটা ডিস্কের ক্ষেত্রে তাহলে আমার এখন ওইটার সাথে এইগুলোর পার্থক্য কি ছিল বলো? একটা সরু দণ্ড বা রিং এর সাথে ডিস্কের পার্থক্যটা কোথায় বলো তো? একটা হচ্ছে ওখানে ভর বের করা হয়েছে একক দৈর্ঘ্যে, হ্যাঁ ওখানে ভর বের করা হয়েছে একক দৈর্ঘ্যে, কিন্তু এখানে ভর বের করছি আমরা কিভাবে বলো? একক ক্ষেত্রফলে,
একক ক্ষেত্রফলে কেন কারণ এটা তো ওয়ান ডাইমেনশনাল বস্তু না এটা তো টু ডাইমেনশনাল বস্তু আর টু ডাইমেনশন গুণ করলে তো আমরা ক্ষেত্রফল পাই টু ডাইমেনশন গুণ করলে কি আয়তন পাওয়া যায় না ক্ষেত্রফল পাওয়া যায় ক্ষেত্রফল এই জন্য আমার এখানে ক্ষেত্রফল বিবেচনায় ভর বের করতে হবে তার মানে ওয়ান ডাইমেনশনাল বস্তুর ক্ষেত্রে ভর বের করতে হবে ম্যাস পার ইউনিট লেন্থ টু ডাইমেনশনাল বস্তুর ক্ষেত্রে ভর বের করতে হবে মাস পার ইউনিট ভল এরিয়া আর থ্রি ডাইমেনশনাল ক্ষেত্রে তাহলে কি হবে এখন বলো আয়তন আয়তন একক আয়তনে বের করতে হবে একক আয়তনে বের করতে হবে সেটাকে আমরা ঘনত্ব অনেক সময় বলি মাস পার ইউনিট ভলিউম তো সেটার একটা তোমাদের উদাহরণ বইতে আছে এটা হচ্ছে তোমার সিলিন্ডার দেখি 6-7 মিনিট সময় আছে আমরা শেষ করতে পারি কিনা চার নাম্বার যে অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে তোমার নিরেট সিলিন্ডার সিলিন্ডার কিন্তু আবার অনেক প্রকারের হয় তো আমাদের সিলেবাসে তোমাদের যেটা আছে সেটা আগে শেষ করি নিরেট সিলিন্ডার তো নিরেট সিলিন্ডারের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আর ওয়ান ডাইমেনশনাল বস্তুও না থ্রি ডাইমেনশন টু ডাইমেনশনাল না এটা হচ্ছে তোমার থ্রি ডাইমেনশনাল বস্তু তো থ্রি ডাইমেনশনাল বস্তুর ক্ষেত্রে এখন আমাদের কি বের করতে হবে আয়তন বের করতে হবে এখন দেখো আমরা এখানে একটা চিত্র ড্রয়িং করি আগে একটা চিত্র ড্রয়িং করে নিই ধরো আমরা এখানে একটা সিলিন্ডার ড্রয়িং করতেছি এইটা একটা সিলিন্ডার চিত্রগুলো আমার অতটা ভালো হবে না তোমরা বাসায় সুন্দর করে ড্রয়িং করে নিবা এটা ধরে একটা সিলিন্ডার হ্যাঁ এই সিলিন্ডারের দৈর্ঘ্য কত এটাকে আমি নামকরণ করলাম এল হাইটও লিখতে পারো তোমরা এইচও লিখতে পারো কোনো সমস্যা নাই আচ্ছা এখন এটার ঘূর্ণন অক্ষটা কোন দিক দিয়ে যাচ্ছে সেটা আমি এখানে একটু দেখিয়ে দিই ঘূর্ণন অক্ষটা এটার সেন্টার দিয়ে গমন করছে এটা হচ্ছে এই এই এটাকে কেন্দ্র করে সিলিন্ডারটা ঘূর্ণনশীল এবি অক্ষকে কেন্দ্র করে আচ্ছা এখন তোমার ক্যালকুলাস আনার জন্য আমরা এখন কি করবো এই সিলিন্ডারটা টোটাল ভর আমি নামকরণ করলাম ধরো ব্যাসার্ধ নামকরণ করলাম ধরো ক্যাপিটাল আর টোটাল ভরকে আমি নামকরণ করলাম ক্যাপিটাল এম ঠিক আছে আর দৈর্ঘ্যটা কিন্তু আমরা নামকরণ করেছি ক্যাপিটাল এল আচ্ছা এখন আমরা ক্যালকুলাস আনার জন্য এখন আর একটা কাজ আমরা এখানে করতেছি কি কাজ করতেছি এখানে চিত্রে দেখো আমরা এখানে আর একটা ভিতরে আর একটা তোমার ব্যাসার্ধের সিলিন্ডার কল্পনা করতেছি ভিতরে এই নিরেট সিলিন্ডারটার ভিতরে আচ্ছা তো সেটা করার জন্য দেখো চিত্রটা আবার একটু কাজ করে নিতে হবে চিত্রগুলো আমার ভালো হচ্ছে না তোমরা বাসায় প্র্যাকটিস করবে আমি একটা প্যাডে লিখতেছি প্যাডের লেখাটা অতটা ভালো হচ্ছে না আমার আচ্ছা এই মোটামুটি আচ্ছা এখন বলো এই যে এটা যে পুরুত্বটা এই পুরুত্বটাকে আমরা কত ধরে নিব বলো তো তোমার ইচ্ছা কত ধরে নিবা সব জায়গায় পুরুত্ব কিন্তু সেম হবে হ্যাঁ আমার কোনো জায়গায় চিকন কোনো জায়গায় মোটা এরকম একটা অবস্থা তৈরি হয়েছে তোমরা সব জায়গায় কিন্তু এটার যে পুরুত্বটা এটা সব জায়গায় কিন্তু সেম হবে এই যে এই পুরুত্বটা আর এই জায়গায় যে পুরুত্ব সব জায়গায় কিন্তু সেম এটার যে পুরুত্ব এই পুরুত্বটাকে আমরা নামকরণ করলাম ধরো ডিএক্স আর এটা সেন্টার থেকে কত দূরত্বে ধরে নিছো ধরো এক্স দূরত্বে ধরে নিলা আচ্ছা এখন বলো তো এই যে আমরা যে অংশটা ডিএক্স পুরুত্বের যে অংশটা বিবেচনা করলাম এটার আয়তন কত হবে কে পারবে বলো আচ্ছা প্রথমে দেখো ক্ষেত্রফলটা কত হবে সেটা আগে বলো ডিএ কত হবে বলো তো আচ্ছা বলো তো ওই যে আমরা যে উপরে অংশটা এই অংশটা বিবেচনা করো এটা কি একটা বৃত্তের মতো না এই এটা এই অংশটার পরিধিটা কত বলো পরিধি কত 2πx এবং তাকে যদি আমরা dx দ্বারা গুণ করে দিই তাহলে আমরা ওই পুরুত্ব দ্বারা গুণ করে দিলাম পরিধি পরিধিকে যদি পুরুত্ব দ্বারা গুণ করা হয় তাহলে কি পেয়ে যাব ওই অংশটার ক্ষেত্রফল পেয়ে গেলাম ক্ষেত্রফল এবারে এই ক্ষেত্রফলকে কি দ্বারা গুণ করলে আমরা আয়তন পেয়ে যাব বলো dv তাহলে দেখো আমরা প্রথমে ক্ষেত্রফল বের করলাম এরপরে আয়তন বের করলাম এটা ক্লিয়ার কিনা একটু আমাকে বলো দেখি এটা বুঝতে পারো কিনা এম ডিভাইডেড আমি কি লিখতেছি একটু বলো পাই আর স্কয়ার এল বলো তো এই অংশটা কি বলো তো এম বাই পাই আর স্কয়ার এল টা কি বলো একক আয়তনের ভর ভেরি ভেরি গুড তাহলে এই অংশটার ভর কত হবে সেটা বের করতে হবে এই আয়তনের ভর ওই বিবেচিত অংশটা তার দ্যাট ইজ এটাকে গুণ করতে হবে 2πx dx ইনটু এল তাহলে আমরা এখানে এল দ্বারা কি করবো কাটাকাটি করে দিব এই এল আর এল কাটাকাটি হচ্ছে আবার এই পাই আর এই পাই কি হয় কাটাকাটি হয় তাহলে ফাইনালি আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 2m/r² (x dx) দেখো ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে বলো এবারে জড়তার ভ্রামক লিখো ডিআই দ্যাট ইজ ইকুয়াল টু ভর ইনটু লম্ব দূরত্ব স্কোয়ার ডিএম ইনটু এক্স স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু ভর মানে হচ্ছে 2m/r²
আর এখানে x কিউব x স্কয়ার আর এখানে একটা x আছে তাই না তাহলে x কিউব dx হয়ে যাবে তাহলে টোটাল জড়তা ভ্রামক বের করার জন্য কি করব ইন্টিগ্রেশন করব দ্যাট ইজ इक्वल टू ইন্টিগ্রেশন 2m ডিভাইড বলো তো এই ইন্টিগ্রেশনটা কোনটার মতো হয়ে গেছে বলো তো কিছুক্ষণ আগে কিন্তু আমরা করে এসেছি বলো এই কোনটার মতো চলে এসেছে বলো চাকতির জড়তা চাকতির চাকতির মতো হয়ে গেল তাহলে এটার ইন্টিগ্রেশন লিমিট হবে 0 থেকে r দ্যাট ইজ इक्वल टू ফাইনালি ক্যালকুলেশন করলে তৈরি হবে m r স্কয়ার ডিভাইডেড স্যার হ্যাঁ বলো 2m বাই r স্কয়ার হবে না 2m বাই আচ্ছা হ্যাঁ এখানে r স্কয়ার এখানে আমি ভুল লিখেছি ধন্যবাদ এই জায়গায় তাই তো এই যে আর কোথাও ভুল আছে বলো তাহলে এখানে r স্কয়ার হবে হ্যাঁ এখানে এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে এটা কি ক্লিয়ার হয়েছে সবাই চাকতির ক্যালকুলেশনটা তাহলে এখন একটা চাকতির জড়তার ভ্রামক আর একটা নিরেট সিলিন্ডারের জড়তার ভ্রামক কি পরিবর্তন হয়েছে না একই হয়েছে বলো একই স্যার একই কেন বল স্যার এর স্যার কারণ চাকতিটাকেও থ্রি ডাইমেনশনাল ভাবে চিন্তা করা যায় চাকতিটাকে যদি বড় করতে থাকি তাহলে একটা সিলিন্ডার পাওয়া যায় আচ্ছা পূজাপনিক বলতেছে ধরো এই যে আমার হাতে কি দেখতে পাচ্ছ এটা চাকতি আচ্ছা বলো তো এইরকম চাকতি ধরো 200টা চাকতি যদি পর পর একটার উপর আরেকটা যদি আমরা সাজাই একটার উপর আটটা যদি সাজানো হয় তাহলে কি তৈরি হবে বলো তো একটা সিলিন্ডার তৈরি হবে সিলিন্ডার এই জন্য তোমার একটা চাকতির ক্ষেত্রে কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক যা ছিল এই চাকতিগুলো সমন্বয়ে তো তোমার সিলিন্ডার তৈরি হচ্ছে একটা নিরেট সিলিন্ডার সুতরাং সেই নিরেট সিলিন্ডারের ক্ষেত্রে জড়তার ভ্রামক কিন্তু একই হবে সেম হবে কেননা একটা নিরেট সিলিন্ডার অ্যাকচুয়ালি অসংখ্য চাকতির সমষ্টি সুতরাং একটা চাকতির ক্ষেত্রে জড়তার ভ্রামক যা পেয়েছিলে নিরেট সিলিন্ডারের ক্ষেত্রে জড়তার ভ্রামক হবে সেম তাহলে এখন আমাকে আর একটা প্রশ্নের উত্তর দাও তো তোমরা একটা রিং এর ক্ষেত্রে জড়তার ভ্রামক কত ছিল একটা রিং এর ক্ষেত্রে জড়তার ভ্রামক এই যে রিং রিং এর ক্ষেত্রে জড়তার ভ্রামক কত ছিল m r স্কয়ার তাহলে বলো তো এই সিলিন্ডারটা এই এইরকম অসংখ্য রিং কে যদি পর পর সাজানো হয় তাহলে কি তৈরি হবে বলো ফাঁপা সিলিন্ডার ভেরি গুড আচ্ছা তাহলে সেই ফাঁপা সিলিন্ডারের কেন্দ্রে যে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি এটাই হবে m r স্কয়ার বুঝতে পেরেছো জি স্যার আচ্ছা এবারে আমার আর একটা জিনিস একটু জানতে হবে বলো তো এটা রিং এর ক্ষেত্রে জড়তার ভ্রামক ছিল এম আর স্কয়ার বাট একটা চাকতির ক্ষেত্রে জড়তার ভ্রামক হচ্ছে এম আর স্কয়ার বাই টু কেন রিং এর ক্ষেত্রে জড়তার ভ্রামক ছিল যা চাকতির ক্ষেত্রে জড়তার ভ্রামক কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে দেখো কেন কারণটা কি না ডাইমেনশনের কারণে না হ্যাঁ ডাইমেনশনের কারণে বলতে পারো কিন্তু মানে মূল কারণটা কি বলো ডাইমেনশন দিয়ে বলা যায় ডাইমেনশন দিয়ে বলো ব্যাখ্যা করে দেখি আচ্ছা বলো এই যে বাম পাশে যে চিত্রটা বাম পাশে যে চিত্রটা এটা তো একটা রিং তাই না সরি এটা হ্যাঁ রিং এটা একটা রিং এটাকে কেন্দ্র করে ঘুরছে বলো তো এই পদার্থ এই রিংটার ব্যাসার্ধ যদি আর ইকুয়াল টু 10 সেন্টিমিটার হয় তাহলে বলো তো এই পদার্থের সমস্ত কণা ঘরগুলো কত দূরত্বে অবস্থিত অবস্থান করতেছে বলো এটা একটা কোণা এটা একটা কোণা এটা একটা কোণা দূরত্বে অবস্থান 10 সেমিমিটার সমস্ত কোণা কি 10 সেমিমিটার দূরত্বে অবস্থান করতেছে না জি স্যার বাট এটা চাকতির ক্ষেত্রে কি হচ্ছে বলো এই যে এটা একটা চাকতি এই চাকতির ক্ষেত্রে কি সমস্ত ভর কি 10 এই চাকতিটার ব্যাসার্ধ 10 সেমিমিটার তাহলে সমস্ত ভর কি 10 সেমিমিটার দূরত্বে অবস্থান করতেছে নাকি চাকতিটার সমস্ত ভর বিভিন্ন সব জায়গায় ডিস্ট্রিবিউটেড আছে বলো সব জায়গায় ডিস্ট্রিবিউটেড আছে তাহলে বলো তো এই সেন্টার থেকে এই এই কোণা এটা হচ্ছে সেন্টার এটা হচ্ছে ঘূর্ণনক এই কোণাটা যত দূরত্বে অবস্থিত এই কোণাটা কি তত দূর তার চেয়ে বেশি দূরত্বে অবস্থিত না জি স্যার তার মানে কি তার মানে ভর কেন্দ্র নিয়ে কাজ করা হয়েছে তার মানে একটা রিং এর ক্ষেত্রে সমস্ত ভর ম্যাক্সিমাম ডিস্টেন্স ডিস্টেন্সে অবস্থান করতেছে বাট একটা চাকতির ক্ষেত্রে কিন্তু সমস্ত ভর ম্যাক্সিমাম ডিস্টেন্সে নাই কেউ ম্যাক্সিমাম ডিস্টেন্সে আছে কেউ তার চেয়ে কম ডিস্টেন্সে আছে কেউ সেন্টারের নিকটবর্তী ডিস্টেন্সে আছে তো দূরত্ব যদি কম হয় নর্মালি আমরা জড়তার ভ্রামক কি জানি m ইনটু r স্কয়ার তো দূরত্ব যদি কম হয় তাহলে জড়তার ভ্রামক কি